ডেভিড অনেক বড় একজন ডাক্তার ইংল্যান্ডের নাম করা ডাক্তার থাকেন মায়ের সাথে মাকে ধারেন সে একজন নার্স ধরতে পেরেছেন আজ আমি আবার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরেকটি মা এবং ছেলের গল্প নাম শুনেই বুঝতে পেরেছেন বাংলা গল্প আমি আপনাদের সাথে করছি কিন্তু মাটি ইংলিশ এবং ছেলেটিও ইংলিশ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আগে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে নিই গল্পটি শেয়ার করার আগে আমার লক্ষ লক্ষ ভিউয়ার্স অনেক অনেক ধন্যবাদ আপনাদের আপনারা আমার চ্যানেলের গল্পগুলো শুনেন বলে দিন দিন আমার আগ্রহ বেড়ে যাচ্ছে নতুন নতুন গল্প নিয়ে হাজির হতে আসুন শুনে নিই আজকের গল্পটি ধন্যবাদ সবাইকে ও আরেকটি কথা বলতে ভুলে গেলাম আপনাদের যদি আমার গল্পগুলো ভালো লাগে প্লিজ গল্পগুলোতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যাদের রান্নাবান্নার অনেক শখ তারা সময় পেলে আমার আরেকটি চ্যানেল আছেন বেস্ট এভার ফুড শো উইথ প্রিয়া প্লিজ চ্যানেলটি একটু ভিজিট করবেন ভালো লাগলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই চ্যানেলের ডেসক্রিপশান বক্সে বেস্ট এভার ফুড শো উইথ প্রিয়া লিঙ্কটা দিয়ে রাখবো আশা করছি এই চ্যানেলের মতো ওই চ্যানেলটিও আপনাদের খুব ভালো লাগবে ডেভিড ইংল্যান্ডের খুব নাম করা একটি হাসপাতালের বড় ডাক্তার আর তার মা নর্মাল একটা মেন্টাল হেলথ হসপিটালের নার্স মেন্টাল হেলথ রোগীদের তিনি দেখাশোনা করেন তবে আজ যে ডেভিড এত সম্মান করিয়েছেন এত বড় পোস্টে আছেন জিনিসটা অত সহজ ছিল না এটা তার মায়েরই অবদান অনেক বড় একটা অবদান ধান কেতারিন ছিলেন তার বাবা মায়ের একমাত্র সন্তান আর তিনি যখন নার্সিংয়ে পড়তেছিলেন নার্সিংয়ে পড়ার সময় পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম জব করতেন জব করতেন তিনি একটা সুপারমার্কেটে সেখানে জব করার টাইমে তার এক কলিগের সাথে তার প্রেম হয়ে গেলেন বয়স তার তেমন ছিল না প্রেম করার পর তারা এদিক সেদিক ঘুরে বেড়াতেন ইউরোপের বিভিন্ন দেশে হলিডেও করেছেন পার্ট টাইমের চাকরির যে টাকাটা পেতেন সেটা দিয়ে পুরোটা সময় সে হলিডেতে চলে যেতেন তারপর কনসিপ করলেন সন্তানের কনসিপ্টের কথাটা শোনার পর ক্যাথারিনের বাবা মা মেনে নেননি খুব রাগ করেছেন মেয়ের উপরে আর যখন তার বয়ফ্রেন্ডকে বললেন যে কনসিপ করেছেন সে তার মাকে বললেন যে আমি ক্যাথারিনকে বিয়ে করতে চাই মা বাধা দেননি বিয়ে হয়েছে তাদের বিয়ের পর ক্যাথারিনের শাশুড়ি ক্যাথারিনকে কখনোই মেনে নেয়নি কারণ তার ছেলে এবং ক্যাথারিনের যে প্রেম সেটা তার ভালো লাগত না কারণ তারা শুধু এদিক সেদিক ঘুরে বেড়াতেন যেটুকু ইনকাম করতেন সেটা দিয়ে ঘুরে বেড়াতেন আবার কেতারিন দিকে পড়াশোনাটাও বন্ধ করে দিলেন পড়াশোনা বন্ধ করে ভুলেই করেছিলেন কেতারিনের যখন থার্টি টু উইক্স আর এইট উইক্স আসেন সন্তান জন্ম দেওয়ার ম্যাক্সিমাম ঠিক সেই সময় কেতারিন দেখলেন তার স্বামী ঠিকমতো বাসায় আসেন না আর শাশুড়িও ভালো ব্যবহার করেন না আর বাসাটা ছিল কাউন্সিলের বাসা ভাড়া দিতে হতো শাশুড়ি কেতারিনকে বললেন যেহেতু ছেলে ঠিকমতো বাসায় আসে না তাহলে তাকে ঘর ভাড়াটা দিতে হবে কেতারিন এখন কিছুই করেন না যেটুকু জমা টাকা ছিল সেটা তো হোলিডে করে শেষ করে দিয়েছেন তারপর একদিন দেখলেন কেতারিনের স্বামী তার আরেকটা বান্ধবীকে নিয়ে বাড়িতে আসলেন এবং কেতারিনকে বললেন বাসা থেকে চলে যেতে তাকে ডিভোর্স দিবেন। কেতারিন গেলেন না না যাওয়ার পর কেতারিনের স্বামী এবং শাশুড়ি বাসাটা ছেড়ে দিয়ে আরেকটা বাসায় চলে গেলেন কেতারিনের টাকা ছিল না বাসাটিতে থাকার বাবা মাকেও ভয়ে কিছু বলেনি পরে তিনি কাউন্সিলে গেলেন কাউন্সিল বাসাটা নিয়ে নিলেন এবং তাকে হোমলেস একটা হোস্টেলে রেখে দিলেন হোমলেস হোস্টেল খুবই কষ্টের সেখানে অনেক মানুষ থাকেন কেউ ড্রিঙ্ক করেন কেউ স্মোক করেন কেউ আড্ডা দেন কেউ মারামারি করেন ওখানে ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট মর্নিংটা ব্রেকফাস্ট দেওয়া হতো লাঞ্চ দেওয়া হতো খাওয়া দাওয়া সেখানে প্রেগন্যান্ট কেতারিন খুব কষ্টে আছেন ছয় মাস কেটে গেলেন তখন ছেলেরও জন্ম দিলেন সে হোস্টেলে পরে ক্যাতারিনের বাবা মা যখন জানতে পারলেন মেয়ের এই অবস্থা তারা তাকে বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নেওয়ার পর কেতারিনের বাবা মা বললেন দেখো তুমি আমাদের একমাত্র সন্তান আমরা কখনো মন থেকে চাইনি তুমি যে ভুলটা করেছ সেটা করো কিন্তু তুমি করে ফেলেছ কিছু করার নাই। এখন তুমি পড়াশোনাটা আবার শুরু করো নার্সিংটা কমপ্লিট করো এখন কেতারিনের বাবা মা কিন্তু চাকরি করেন এখন কেতারিন যেটা করলেন মা যে টাইমে চাকরি করেন বা বাবা যে টাইমে চাকরি করেন তাদের সাথে মিল রেখে শিফটওয়ারি সেও পার্ট টাইম হিসেবে নার্সিংটা পড়া শুরু করে দিলেন চাকরি তখনও করেননি বাবা মার উপরে নির্ভর নার্সিং শেষ করতে করতে ছেলেটি একটু বড় হয়ে গেল স্কুলে দিয়ে দিলেন ছেলেকে যখন স্কুলে দিলেন দেখা যেত কেতারিনের বাবা মাই বেশিরভাগ সময় আনা নেয়া করতেন কেতারিন নার্সিংয়ের চাকরিটা শুরু করলেন মেন্টাল হসপিটালে মানসিক হসপিটালে যারা নার্স তাদের বেতন কিন্তু অনেক বেশি এবং কাজটা খুব কষ্টের এবং চ্যালেঞ্জিং সেখানে বিভিন্ন ধরনের মেন্টাল হেলথ রুগী আসেন তাদেরকে হ্যান্ডেল করতে হয় তার কখনও কখনো লং শিফট করেন খুবই পরিশ্রম করেন এবং সব টাকা তিনি জমিয়ে রাখেন কারণ বাবা মা বলে দিয়েছেন তাদের কোনো টাকা পয়সা লাগবে না কারণ তাদের যেটুকু ইনকাম যেটুকু আছে ঘর আছে নিজের সব কিছু ক্যাথারিনেরই আর এদিকে ক্যাথারিনের শাশুড়ি এবং স্বামী কোনোদিন খোঁজও নেয়নি যে তার কি সন্তান হয়েছে ছেলে বা মেয়ে বা কি অবস্থা তাদের সেটা ক্যাতারিন জানায়ও নি তারাও জানতে চায়নি শুধু ক্যাতারিনের বাবা মার ঠিকানায় তার স্বামী ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছিলেন তার সন্তান জন্ম নেওয়ার পর কারণ প্রেগনেন্ট অবস্থায় পৃথিবীর কোনো দেশেই ডিভোর্স হয় না তাই সে সময়টা সে ডিভোর্স দেয়নি তবে হসপিটাল থেকে ডাক্তার মেড ওয়াইফ যখন প্রেগনেন্ট ছিলেন সন্তান হলো যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তার স্বামীর সাথে যেহেতু সে হোস্টেলে ছিলেন তারা যোগাযোগ করে কেতারিনের ছেলে বড় হয়েছেন এখন খেতারিনের ছেলে ডেভিড যখন ডাক্তারি পড়তেছিলেন তখন খেতারিনের বাবা মা গিয়েছেন ইউরোপে ঘুরতে সামার হলিডেতে সামার হলিডেতে ঘুরতে গিয়ে সেখানে একটা অ্যাক্সিডেন্টে দুজনেই মারা গেলেন কেতারিন ভেঙে পড়লেন ছেলেকে নিয়ে ছেলে মাকে সান্ত্বনা দিলেন মা আমি তোমাকে ছেড়ে কখনো যাব না পৃথিবীতে কেউ সারা জীবন বেঁচে থাকে না এটা একটা অ্যাক্সিডেন্ট আসলে সে হলিডেতে ক্যাতারিন এবং ডেভিডেরও যাওয়ার কথা ছিল ডেভিড ছুটি পেয়েছিলেন ক্যাতারিন ছুটি পায়নি তাই যায়নি ডেভিড মাকে একা রেখে মাকে খুব ভালোবাসে মায়ের একদম আচল দরা ছেলে কে বলেছে ইংলিশ ছেলেমেয়েরা বা বিদেশি ছেলেমেয়েরা মাকে ভালোবাসে না আসলেই ভালোবাসে সবাই মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না তারপর আস্তে আস্তে শোক কাটিয়ে উঠলেন কেতারিন তার চাকরিতে যোগ দিলেন আর ডেভিড পড়াশোনা শেষ করে ডাক্তার হলেন অনেক বড় ডাক্তার দিন দিন সুনাম করাতে লাগলেন হঠাৎ করে একদিন মানসিক হসপিটালে দেখলেন কেতারিন তারে এক ওয়ার্ডে রুগী হয়ে এসেছেন তার স্বামী দেখে অবাক হলেন তবে ক্যাথারিন নরম মনের মানুষ ছিলেন না কষ্ট করেছেন জীবনে অনেক আঘাত দিয়েছেন তারা স্বামী ছিল স্বামী না এক্স স্বামী তারই ওয়ার্ডের এক রুগী কিন্তু ক্যাথারিন সাথে সাথে রিপিউস করলেন হসপিটালে বলে দিলেন প্রয়োজনে সে চাকরি ছেড়ে দিবে কিন্তু এই রুগীর দেখাশোনা সুস্থতার বাদ সে নেবে না পরে কেতারিন ছুটি নিলেন হসপিটাল বললেন ঠিক আছে আপনি যদি কোনো একটা রুগীকে পার্সোনালি দেখতে না আসান তো অসুবিধে কি অন্য নার্স আছে তারা দেখবেন তাকে অন্য ওয়ার্ডে শিফট করা হলো তারপরও কেতারিনের কৌতূহল গেল না কারণ মাঝে মাঝে হঠাৎ করে ছেলে তার জন্মদিনে মাকে জিজ্ঞাসা করেন মা আমার বাবা কে ছিলেন তার কি কোনো ছবি আছেন আমি কি একটু দেখতে পারি কেতারিন রেগে যান যেই বাবা আমার গর্ভাবস্থায় আমাকে ঘর থেকে বের করে দিলেন তোমাকে নিয়ে আমার হোস্টেলে থাকতে হয়েছে ক্রিমিনালদের সাথে বসবাস করতে হয়েছে আমি নিজেও মানসিক মানসিক রোগী হতে পারতাম কেউ সাথে আমার ছিল না তোমাকে নিয়ে একা একাই আমি ছিলাম হোস্টেলে পরে আমার মা বাবা এনে তোমাকে মানুষ করলেন তুমি কখনো বাবার কথা বলবে না হ্যাঁ তোমার বাবার সাথে আমার প্রেমের অনেক ছবি ছিল ফেসবুকে সব আমি ডিলিট করে দিয়েছি তার চেহারাও আমার মনে নেই ঠিকানা তো জানি না এত বছরে আমার বাবা মার ঠিকানা সে জানতো কোনো দিন তো খোঁজে নেয়নি কারণ তোমার বাবা এবং তোমার দাদি জানে এটা আমার বাবা মাইয়ের নিজের বাড়ি এটি ঠিকানা চিঠি তারা ডিভোর্সের লেটার পাঠিয়েছেন কিন্তু তোমাকে দেখতে তো আসেনি দেখতে আসতে পারতেন সেটা তারা করেনি মা রেগে যায় বলে ডেভিড আস্তে আস্তে বাবার কথা বলেনও না এখন আর সে তার জীবন নিয়েই ব্যস্ত তবে কেতারেন চাই ছেলেবার একটা বিয়ে করে সংসারই হোক কিন্তু ডেভিড বলে না মা এখনও সময় হয়নি আমি একজন ওয়ার্ল্ড ফেমাস ডাক্তার হতে চাই এখন আমি ইংল্যান্ডের খুব ফেমাস এবং পপুলার একজন ডাক্তার ওয়ার্ল্ড ফেমাস ডাক্তার যখন হব তখন আমি বিয়ের চিন্তা করব তার আগে নয় কারণ আমি আমার প্রফেশনালটা মতো করতে চাই প্রফেশনালি আমি একজন অনেক বড়ো ডাক্তার হতে চাই কেতারিনে আর কিছু বলেন না কেতারিন এখন হসপিটালের চাকরিটা ছেড়ে দিবেন বলে মনস্থির করেছেন কিন্তু ছেলেকে এখনও বলেননি যে তার বাবা বাবাও হসপিটালে ভর্তি কৌতূহল থেকেই ক্যাথারিন যে নার্স ডেভিডের বাবার দায়িত্বে ছিলেন তাকে বললেন ঘটনাটা কি জানতে পরে ক্যাথারিন জানতে পারলেন যে তাকে ডিভোর্স দেওয়ার পর সৈন্য একটি মেয়েকে বিয়ে করেছিলেন বিয়ের পাঁচ মাসের মাথায় সে মেয়েটির বাচ্চা হয় এবং বলে যে বাচ্চাটি তার আসলে বাচ্চাটি তার ছিল না অন্যের বাচ্চা আর ক্যাথরিনের স্বামী এবং শাশুড়ি লটারি পেয়ে অনেক বড় লোক হয়েছিলেন বাড়িও কিনেছিলেন আর সে মহিলা সব কিছু কেড়ে নিয়েছেন তাদের থেকে অনেক পরিশ্রম করে ডেবিটের বাবা ব্যবসাদার করিয়েছিলেন বাড়ি কিনেছিলেন ডেবিটের মায় লটারি পেয়েছিলেন ইংল্যান্ডে কিন্তু অনেকেই লটারি কিনে থাকেন কারো কারো ভাগ্য ফিরে যায় তিনি অনেক টাকা লটারি পেয়েছিলেন সেটা দিয়ে ব্যবসা এবং বাড়ি করেছেন আর যাকে বিয়ে করেছেন তাকে ক্যাতারিনের মতো ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে এ দিতে পারেননি সেই মহিলা স্ট্রং ছিলেন যখন সে ডিভোর্স পাল করেছিলেন তখন সাথে সাথে সে বলেছিলেন এই ছেলেটি ডেভিডের বাবার তার যে সন্তান তখন ডেভিড সেটা প্রমাণ করার জন্য ডিএনএ টেস্ট করতে চেয়েছিলেন কিন্তু সেটা সে দেয়নি পরে ছলে বলে কৌশলে কিভাবে সে তাদের সব কিছু লিখিয়ে নিয়েছিলেন এবং লিখিয়ে নেওয়ার পর মা এবং ছেলেকে ঘর থেকে বের করে দিয়েছিলেন ডেবিটের বাবা চুরি করে সে ছেলেটির ডিএনএ টেস্ট করেছিলেন ডিএনএ টেস্টে বুঝতে পারলেন যে ছেলেটি তার নয় তারপর থেকে তাদের সম্পর্ক খুবই খারাপ কেতারিন জানে না তার শাশুড়ি এখন কোথায় আছেন তবে স্বামীজি মানসিক হাসপাতালে সেটাই দেখলেন তারপর চিন্তা করলেন যেমন কর্ম তেমন ফল সেবা সে করেনি ডেবিটের বাবা রোগী থাকা অবস্থায় ক্যাথারিন হসপিটালের চাকরি ছেড়ে দিলেন মা ছেলে ভালোই আছেন হসপিটালের চাকরি ছেড়ে সে কিন্তু বসে থাকেনি ছোট একটা পাস্টফুডের দোকান দিয়েছেন ক্যাথারিনের একজন বান্ধবীও নার্স ছিলেন দুইজনে চাকরি ছেড়ে দিয়ে একটা পাসপোর্টের দোকান দিলেন ভালো আছেন তারা সবাই এটা একটা সত্য ঘটনা অবলম্বনের গল্প আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ